নমস্কার। কে চাই? আচ্ছা, রুমা দেবী কি বাড়িতে কাজ করেন আপনারা? আমরা ওনার খুবই দুঃসম্পর্কের আত্মীয়। দুঃসম্পর্ক? আচ্ছা, একটু যদি ডেকে দেন ওনাকে। রুমা, রুমা আসছি। ওনারা দেখা করতে এসেছেন। আমি একটু কথা বলে আসছি। সরি রুমা দেবী, বারবার আপনাকে এভাবে বিরক্ত করছি, আমার ভীষণ লজ্জা লাগছে। আসলে এমন একটা ঝামেলায় পড়েছি যে মনে হলো আপনি একমাত্র হয়তো আমাদের ইয়ে করতে পারবেন, মানে কতগুলো জট কিছুতেই খুঁজছে না। আচ্ছা, সেদিন আপনি বললেন যে ওই আপনি পরে ফিরে এলেন, ফিরে আসার পরে তারপরে বৌদিকে দেখলেন বাড়িতে, তাই তো? দেখিনি তো, গলা শুনেছিলাম। বৌদি তখন বাথরুমে ছিলেন, চান করছিলেন। কি করে বুঝলেন চান করছিলেন? ওই কলের আওয়াজ, গানও করছিলেন বোধহয়। কি গান করছিলেন? সেটা তো ঠিক মনে করতে পারছি না স্যার। ওই হিন্দি গান হবে পুরনো দিনের, ভালো করে মনে করতে পারছি না স্যার। একবার শুনে ওরকম পুরনো দিনের হিন্দি গান কি মনে রাখা যায়? আচ্ছা, সেদিন আপনি কখন আবার ফিরে এসেছিলেন আপনার মনে আছে? হ্যাঁ স্যার, আমি তো অনেকটা দূর চলে গিয়েছিলাম, হঠাৎ করে ওই ছাতাটার কথা মনে পড়ে গেল। আসলে ছাতাটা তো আমার মেয়ের, ও রোজ ওটা স্কুলে নিয়ে যায়, তাই আর কি। ওই 12:30 হবে। বৌদিকে এরকম মাঝে মাঝেই দরজা বন্ধ করতে ভুলে যেতেন? হ্যাঁ স্যার, ভেতর থেকে বন্ধ না থাকলে আমি আওয়াজ দিয়ে তবে ঢুকতাম। সেদিন আওয়াজ দিলেন না কেন বলুন? তাড়াহুড়োতে খেয়াল ছিল না স্যার, ভুলে গিয়েছিলাম। এর আগেও কি এরকম আওয়াজ না দিয়ে ঢুকেছিলেন? চুপ করে থাকবেন না, কিছু গোপন করলে সমস্যা বাড়বে। মুস্তাক কিন্তু খুব রাগী লোক। আসলে বৌদির কাছে পেরাই দিনেই একটা লোক আসতো স্যার। কেমন লোক? জানি না, ওই দাদাবাবুর থেকে বৌদির থেকেও বয়স একটু ছোটই হবে। বৌদির কাছে আর কেউ আসতো না? আসতো তো, বৌদির কাজের জন্য আসতো, তবে ওই লোকটাই সব থেকে বেশি আসতো। শেষ কবে এসছে? ওই 8-9 মাস আগে হবে স্যার। কি করতো লোকটা? এমনি বসে বসে বৌদির সঙ্গে কথা বলতো। আমি তো মাঝে মাঝে চা, না না কপি, ওই দুধ দিয়ে চিনি ছাড়া কপি বানিয়ে দিতাম। একদিন আমি ওই রকম না বলে হঠাৎ করে ঢুকে পড়েছিলাম স্যার, খেয়াল ছিল না। ঢুকে কি দেখলেন? ওই অংশটা বাদ দিয়ে বলুন। আমি ঢুকে পড়েছি বুঝতে পেরে বৌদি তাড়াতাড়ি করে তোমার ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। তারপরেই লোকটা ঘর থেকে বেরিয়ে এসেছিল, আর বসেনি, চলে গিয়েছিল। তারপরে আমি ওরকম করে ঢুকে পড়েছিলাম বলে বৌদি আমাকে খুব বকাবকি করেছিলেন স্যার। দাদাবাবু থাকতে লোকটা কখনো আসেনি? না স্যার। আচ্ছা বেশ, আপনি এখন যান। ওই এই দাদাবাবুর খিদে পেলে আপনারা পোড়াবার চেঁচামেচি বকাবকি এসব করবে। এই এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা দিদি, আপনি কি ওই বাড়ি থেকে সাবান দিয়ে কখনো চাবির ছাপ ঠাপ কিছু তুলেছিলেন? এইসব কি বলছেন স্যার? আমি গরিব হতে পারি স্যার, বৌদির মতন ওইরকম আমরা 5টা বাড়িতে কাজ করে খাই স্যার, সবাইকে জিজ্ঞাসা করে দেখতে পারেন।
কারোর বাড়িতে কি চুরি চুরি করলি স্যার? আমি জানি তো, জানি আপনি চুরি করেননি। আমাদের সব জিজ্ঞেস করতে হয়, খুব খারাপ লাগে জিজ্ঞেস করতে। ঠিক আছে, আপনি এখন আসুন, পরে দরকার হলে ডাকবো।